মেটিয়া বুরুজ কাণ্ডে গ্রেপ্তার বৌদি, হতবাক গোটা এলাকা। স্নান করতে গিয়ে ড্রামের জলে ডুবে বালকের মৃত্যুর ঘটনা চাঞ্চল্যকর মোড় নেয় সোমবার রাতে। পরিবারের দাবি, মৃতের বৌদি স্বীকার করেন খুন করেছেন তিনি। শনিবার দুপুরে ঘটনা জানাজানি হতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। যদিও নির্বিকার ছিলেন মৃতের বৌদি। ছোট্ট রিজু তখন ছটপট করছে, চিৎকার করার মতো পর্যন্ত ক্ষমতা নেই, জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে। যখন তার মৃত্যু নিশ্চিত হয়, তারপর তার বৌদি প্রিয়াঙ্কা শৌচাগার থেকে বেরিয়ে এসে তার নিজের ঘরের মধ্যে গিয়ে চুপ করে শুয়ে পড়ে, ল্যাপটপ দেখছিল, ল্যাপটপে গান শুনছিল। ঘটনার পর প্রাথমিকভাবে পুলিশ যেটা অনুমান করে যে এটি জলে ডুবে কোনো রকমভাবে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয়েছে। খেলছিল, খেলতে খেলতে ঘরে এসে আমি ও মোবাইল ঘাঁটছিল, আমি বললাম মোবাইল না ঘেঁটে পড়তে বসো, এবার ও পড়তে বসবে না বলে ছাতে চলে গেছে। পরিবার সূত্রে খবর, ঘটনার পর থেকে অন্যমনস্ক থাকতেন বৌদি, খাওয়া দাওয়াও কমে গিয়েছিল। ছোট্ট দেওরের মৃত্যুর শোকে এমনটা হয়েছে ভেবে বাড়ির লোকেদের সন্দেহ হয়নি। যেদিন থেকে আমরা বডি পুড়িয়ে এসেছি সেদিন থেকে ওর মধ্যে একটা ও আতঙ্কের মধ্যে ছিল, কথাবার্তা কম বলছিল। আমরা ইভেন ফ্যামিলি রিলেটিভ সবাই এই ঘরে এসে বসে আছি, ও একাই ঘরে বসে আছি, কারোর সঙ্গে কথা বলছে না, কিছু বলছে না, খাওয়া দাওয়া করছে না, চুপচাপ আছে। কিন্তু সন্দেহ দানা বাঁধে সোমবার সকাল থেকে। পরিবারের দাবি, বৌমা ও তার বোন বারবার জানতে চান পোস্টমর্টেম রিপোর্টে কি এসেছে। কিন্তু ফুটফুটে ছেলেটিকে কেন খুন করলেন বৌদি? পুলিশ সূত্রে খবর, জেরাই মহিলা জানিয়েছেন মাত্র 8 মাস আগে বিয়ে হয়ে এই বাড়িতে এসেই তার মনে হয় স্বামীর চেয়ে ছোট দেওর রিজুকে বেশি ভালোবাসেন শ্বশুর। তার কথা মতো খাবার আসে বাড়িতে, নতুন বিয়ে হয়ে আসা বৌদিকে কেউ নজর দিতেন না, সেই ঈর্ষা থেকে খুন বলে মনে করছেন তদন্তকারীরা। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।